প্রাচীনকালে বিবাহিত মেয়েরা কেন শাখাপলা পড়তো আধুনিক যুগের মেয়েরা স্বামীর মঙ্গল কামনায় শাখা পলা পড়া যুক্তিসঙ্গত মনে করেন না কেন স্বামীর মঙ্গল কামনায় শাখা পলা পড়া কি সত্যিই যুক্তিসঙ্গত এই সব কিছু প্রশ্নের উত্তর আজকে আমি দিতে চলেছি তাই স্কিপ না করে ফুল ভিডিও দেখার অনুরোধ রইল প্রাচীনকালে হিন্দু বিবাহিত মায়েরা এবং মেয়েরা স্বামীর মঙ্গল কামনা এবং বিয়ের প্রতীক হিসেবে মাথা ভর্তি সিঁদুর এবং হাতে শাখা পলা ব্যবহার করতেন তবে বর্তমান আধুনিক যুগের মেয়েরা স্বামীর মঙ্গল কামনায় শাখা সিঁদুর পড়ার নিয়মকে যুক্তিসঙ্গত বলে মনে করেন না আজকাল বিবাহিত মেয়েরা বছরের পর বছর শাখা পলা পরা বাধ্যতামূলক বলেই মনে করেন না নমস্কার দর্শক বন্ধু অমৃতা লাইফস্টাইলের নতুন আরও একটি পর্বে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত দেশ বিদেশ যেখান থেকে আপনারা আমার এই ভিডিওটি দেখছেন আশা করি খুব ভালো আছেন আপনাদের ভালোবাসায় ও আশীর্বাদে আমিও অনেক ভালো আছি ভিডিওটি স্কিপ না করে পুরো দেখার অনুরোধ রইল ভিডিওটি ভালো লাগলে অবশ্যইটি লাইক কমেন্ট শেয়ার করবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই ফলো করবেন এবং যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল প্রাচীনকালে বিবাহিত মায়েরা এবং মেয়েরা কেন শাখাপলা পড়ত জানেন পুরাণ থেকে জানা যায় শঙ্খসুর নামক এক অত্যাচারী অসুর ছিল যার উপদ্রবে দেবতারা অতিষ্ঠ হয়ে উঠত তাই তাকে শাস্তি দিতে নারায়ণ তাকে বধ করেন শঙ্খাসুরের স্ত্রী তুলসী দেবী নারায়ণের একনিষ্ঠ ভক্ত ছিলেন স্বামীর প্রাণ বাঁচানোর জন্য তুলসীদেবী নারায়ণকেই প্রার্থনা করেন নারায়ণ তার প্রতি সন্তুষ্ট হলে তুলসী দেবী ও শঙ্খাসুরের দেহাংশ থেকে শাখা সৃষ্টি করেন এই প্রথা থেকেই প্রাচীনকালে বিবাহিত মহিলারা স্বামীর মঙ্গল কামনায় শাখা পলা পরে থাকতেন আধুনিক মেয়েদের মতে বছর পর বছর স্বামীর মঙ্গল কামনার জন্য শাখাপলা পরে থাকার মধ্যে কোনো যুক্তিই নেই তাদের মতে আজকের যুগে নারী পুরুষ সমান সমান যদি স্বামীর মঙ্গলের জন্য মেয়েদের শাখাপলা পড়তে হয় তাহলে ছেলেরা কেন পড়বে না তাদের ধারণা মতে সমাজের সব নিয়ম মেয়েদের জন্য কেন কারো মতে শাখা পলা যদি ভালোবাসার প্রতীক হতো তাহলে পড়া যেত কিন্তু স্বামীর মঙ্গল কামনায় শাখা শাখাপলা পড়া এতটাও যুক্তিসঙ্গত নয় স্বামীর মঙ্গল কামনায় শাখা শাখাপলা পড়া কি সত্যিই যুক্তিসঙ্গত চলুন জেনে নিই আগে প্রাচীনকালের ধারণা অনুযায়ী শাখা শাখাপলা পড়া হতো স্বামীর মঙ্গল কামনারই জন্য তবে বর্তমান জ্যোতিষশাস্ত্র এবং বিজ্ঞানসম্মত মতে এই ধারণাটি পুরোপুরি ভুল বরং তারা বিবাহিত মহিলাদের শাখাপলা পড়ার প্রয়োজন কেন তার জন্য একটি ইঙ্গিত দেন বিবাহিত মহিলাদের শাখাপলার পরার পড়ার কারণগুলি হল এক নম্বর জ্যোতিষশাস্ত্র অনুযায়ী লাল প্রবাল অশুভ থেকে বাঁচায় লাল বর্ণের যে কোনো বস্তু বা পোশাক পরলেও মঙ্গলের অশুভ প্রভাব থেকে রক্ষা পাওয়া যায় তাই লাল পলা পরলে অশুভ মঙ্গলের প্রভাব থেকে বাঁচা যায় দু নম্বর হলো মতে কর্মক্ষমতা ভালো রাখতে এবং সুস্বাস্থ্যের জন্যে মানসিক শান্তির জন্যই পলা বিবাহিত নারীদের পড়া ভালো শাখা শরীর বা মাথা ঠান্ডা করতে সাহায্য করে যেহেতু বিয়ের পর মেয়েদের অনেক কিছু সামলাতে হয় তাই শরীর ঠান্ডা রাখতে শাখা পড়া ভালো বলে মনে করা হয় বর্তমান সমাজে মেয়েদের ঘরে এবং বাইরে দুই দিকই সামলাতে হয় সেক্ষেত্রে কর্মস্থানে শাখাপলা পড়ে কাজ করতে তাদের সত্যিই খুব অসুবিধে হয় আবারও কারো মতে রোজের আউটফিটের সাথে শাখাপলাটা জাস্ট বেমানান শাখাপলা পড়া মানেই বিবাহিত আর শাখাপলা না পড়লে অবিবাহিত এটা কুসংস্কার ছাড়া আর কিছুই নয় প্রাচীন ভার্সেস আধুনিক যুগে শাখাপলা পড়ার রীতি যুগিস অনুযায়ী প্রাচীনকালের নারীরা শুধুমাত্র সংসার সামলাত তাই তাদের ক্ষেত্রে দেখতে গেলে আচার আচরণ মানা সম্ভব ছিল কিন্তু বর্তমান যুগের মেয়েরা ঘরে বাইরে দুটোই সামলায় সেদিক থেকে দেখতে গেলে তাদের জন্য এত রীতি মেনে চলা সম্ভব নয় আমরা জানি প্রাচীনকালে বহু কুসংস্কার মানা হতো হ্যাঁ এটি সত্য যে শাখাপলা দেখলে বোঝা যায় একটি মেয়ে বিবাহিত কিনা তবে তা বছরের পর বছর বহন করা এটা কতটা যুক্তিসঙ্গত আজকের দিনে যদি ছেলে মেয়ে সমান সমান বিচার করা হয় তাহলে শুধুমাত্র মেয়েরা কেন এই নিয়ম একা বহন করবে আজকের দিনে স্বাধীন মেয়েরা কেনই বা সেটি মেনে নেবে যাই হোক শাখাপলা পড়বে কি পড়বে না সেটা একটি মেয়ের পুরো ব্যক্তিগত ব্যাপার তবে বাঙালি মেয়েদের বিয়ের দিন কনের হাতে শাখাপলা মাস্ট দর্শক বন্ধু আশা করি আপনাদেরকে আমি সমস্ত প্রশ্নের উত্তর দিতে পেরেছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফলো করবেন এবং যারা ইউটিউব থেকে দেখছে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নমস্কার